আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার ওর চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। আমি উমরে সাদিয়া। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সহজ উপায়ে প্লাজো কাটিং করে দেখাবো। আমি যে মাপের প্লাজোটা কাটবো সেটা হচ্ছে লম্বা 37 ইঞ্চি, হাই হিপ হচ্ছে 38 ইঞ্চি এবং মোহরি হচ্ছে 24 ইঞ্চি। আমি 37 ইঞ্চি লম্বা একটি প্লাজোর জন্য 2.25 গজ কাপড় নিয়েছি। আর হ্যাঁ আপুরা, কোনো কাপড় কাটার আগে অবশ্যই সেটা আয়রন করে নেবেন, এতে করে যেমন কাটতে এবং সেলাই করতে সুবিধা হয় তেমনি মেজারমেন্টটাও খুব সঠিক আসে। আমি এই কাপড়টিকে চার বাজে বাজ করেছি, দেখুন চার বাজ করা আছে। আমি এদিকে খোলা চারটে রেখেছি আর এদিকে বন্ধ চারটে রেখেছি আমার দিকে। এখন আমি প্রথমে বেল্টের জন্য 2 ইঞ্চি দাগ কাটব। আমি দাগগুলো মিলিয়ে দিচ্ছি। এখন এই দাগ থেকে লম্বার পরিমাপটা করব। লম্বা হচ্ছে আমাদের 37 ইঞ্চি এবং আরো 1 ইঞ্চি নিচ্ছি ফোল্ড করার জন্য। এখন আমাদের যেহেতু হিপের মাপটা হচ্ছে 38 ইঞ্চি, 38 কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে আমাদের আসে 12.6, কিন্তু আমরা নিচ্ছি 13 ইঞ্চি, এখানে আমরা 13 নিলাম। এদিক থেকেও 13 নিচ্ছি। যেহেতু এর কোমরের মাপ আসছে 13 ইঞ্চি মানে 12.6, তাহলে আমরা হাইটটাও নেব 12.6, বা এখানেও আমি 13 ইঞ্চি নিচ্ছি। দুটি দাগে মিলিয়ে নিচ্ছি। এখান থেকে আরো 2 ইঞ্চিতে দাগ কাটব। এখন এই কর্নার থেকে 1 ইঞ্চিতে একটি দাগ দিব এবং এখান থেকে কার্ভ করে বা রাউন্ড করে এদিকে মিলিয়ে দিচ্ছি। এখন আসবো আমাদের মোহরির মাপে। যেহেতু আমাদের মোহরি আছে 24, 24-এর কে 2 ভাগে ভাগ করলে আসছে আমাদের 12। এখানে আমি মোহরির জন্য 12 দাগ দিলাম। আরো 1 ইঞ্চি নিচ্ছি সেলাই মার্জিন। এখন আমি দাগটিকে একটি শেপ স্কেল দিয়ে মিলিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, হয়ে গেল আমাদের খুব সহজে প্লাজো কাটিং। এই প্লাজোটি সেলাই যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।